জামাইয়ের প্লেটেই সবাই খাওয়া শুরু করছে, আর আমরা জামাইয়ের প্লেটেই খামু। বিয়া না করিতে গিয়েছে, বিয়ার ফিলটা ভাইয়ের কাছ থেকে লয়ে লই। ভাই আপনার হাসি দেখে বুঝা যাচ্ছে আপনি বিয়া করে অনেক খুশি। তোমার মতো একটা ক্যামেরাম্যান দরকার মনিরের টিকটক করার জন্য। ভাই দান হুন্ডাই উঠেন। আসলে জামাই নতুন গাড়ি কিনছে বিয়ার জন্যই, R15M। তো এখন জামাই হুন্ডাই বলবেন, হুন্ডা নিয়েই মেয়ের বাড়িতে ঢুকবো। আর এখন দেখা হবে আমাদের বিয়া বাড়ির ডাকাতের সাথে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। গাইস গতকাল বিয়ে বাড়ি থেকে চলে আসার পর সারা রাত মনি রিডিট করছে, আমি ওর পাশে জায়গা জায়গা কোম্পানি দিছি, নয়তো কী হয় ও ঘুমায় যায়, যার ফলে আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে। কারণ মনির এখন পর্যন্ত ঘুমাইতেছে, বাট আমি জলদি জলদি উঠছি, কারণ গাড়িতে যে অ্যাক্সেসরিজগুলো আমি ওই গাড়ি থেকে খুলে রাখছিলাম ওগুলো এখনও লাগানো হয় নাই। কালকে তো মনের বলে ওটা এই পাশের এক দোকানে রেখে গেছিলাম, আজকে মনে করে নিয়ে যেতে হবে অ্যান্ড ওগুলো লাগাইতে হবে। আর আমারও উঠতে অনেকটা দেরি হয়ে গেছে গা, কারণ এখন বাজে প্রায় 10:30-11 না, আবার ওনে আমাদের যাইতে হবে 12:30-এর আগে, নয়তো এইবার বরপক্ষ আমার বাইরে এ মেরে লাগবো। তো আপাতত এই জায়গার কথা পারবো না, তাড়াতাড়ি গ্যারেজে যাই ওগুলান লাগাই অ্যান্ড এইটার সুন্দর দিকে একটা কিউট দিকে নাম দিব। আর এইটারে সারা রাত মনিরের বাসায় রাখছিলাম, কারণ কালকে আমরা মনিরের বাসায় ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে গা আমি আর আমার জিরানির বাসায় যাই নাই। আর আজকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় মানে যাইতে যাইতে এইটার একটু রাইডের ফিলিংসটাও শেয়ার করবো আপনাদের সাথে, কারণ কালকে তো আর শেয়ার করা হয় নাই। তো চলেন আপাতত গ্যারেজে চলে যাই। তো গ্যারেজে বললাম আর আজকে মনে কইরা সব জিনিসপাতিগুলো নিয়ে আসছি, আর এইটা এই জায়গায় লাগামো, কারণ এই জায়গায় আমার একটু এমনি তো ক্র্যাচ আছে। আর লুকিং গ্লাসগুলো খুলে লাইতেছি, ওইটা কয়দিন লাগাই রাখি দেন, আমি বড় সড়ো একটা ভালো লুকিং গ্লাস কিনুম, যেটা এটা তো অনেক সুন্দরও দেখা যাবো আর রোডে চালানোর জন্য পারফেক্ট হবে, লাইক রোডের ভিউও দেখা যাইব। তো আপাতত এগুলো লাগাই দেন, দেখি এটার লুকটা কেমন হয়। তো আপাতত এভরিথিং লাগানো হয়ে গেছে অ্যান্ড এটার লুকটা পুরো ভয়ঙ্কর দেখা যেতেছে। আগেরটার থেকে আমার এটার লুকটা বেশি জোস লাগতেছে। তো এটার লুকের উপরে ডিপেন্ড কইরা এইটার দেখা যাইতেছে অনেকটা পোকেমনের পিকাচু পিকাচু। তো এইটার নাম আমি দিতে চাইতেছি সিলভার পিকাচু। তো আপনাদের যদি এই নামটা পছন্দ হয় তাহলে ফটাফট কমেন্ট করেন যে হ্যাঁ ভাই সিলভার পিকাচু ঠিক আছে, নয়তো আপনাদের ওপিনিয়ন আপনারা দিতে পারেন। বাট এইটার সাথে সিলভার পিকাচুর নামটা অনেক জোসভাবে যাবে, কারণ এইটার লুকটা অনেকটা পিকাচু পিকাচু। আর আমি চিন্তা করতেছি এই জায়গায় একটা বিদ্যুতেরই লাগামো, এই জায়গায় একটা লাগামো অ্যান্ড এই জায়গায় একটু উইংস লাগামো, এই জায়গায় একটু উইংস লাগামো। আপাতত না, আপাতত গাড়িতে কোনো ক্র্যাচ বা কোনো কিছু বসামো না, কয়েকদিন পরে লাগামো। তো এটার ওয়াশ ফাশ করাই নি অ্যান্ড আমাদের তারপরেই বিয়ে বাড়িতে যেতে হবে। তো ধুইয়া টুইয়া একেবারে চকচকে করে নিলাম, আর নিজের জিনিস অপরিষ্কার থাকলে খুব বিরক্ত লাগে, আর যেহেতু বিয়ে বাড়িতে যেতেছি এটার তো আর সাজাইতে পারবো না, তো এটার একটু পরিষ্কারই করে নিলাম। আর এখন ডিরেক্ট চলে যেতে হবে আমার বাসায়, এই জায়গায় দেরি করন যাবো না, নয়তো বিয়ে বাড়িতে যেতে অনেক দেরি হয়ে যাবো, যে পটাপট গুসল টুসল কইরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর অবশ্যই কমেন্টে পটাপট জানান যে আমার দেওয়ার নাম সিলভার পিকাচু আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে এই নামটাই করবো, বাট আমার যেমন এই নামটাই অনেক বেশি সুন্দর। বাসায় হয়ে রেডি রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম একদম, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, কারণ বিয়ে বাড়িতে যেমন পাঞ্জাবি পরেই যাই, যদিও শীতের দিন পাঞ্জাবি পরা একদম ঠিক না, কারণ অনেক বেশি শীত করে। আর এইটারে পরিষ্কার করছি, লগে আমি ওইটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, এখন এটারে পুরো নিট অ্যান্ড ক্লিন, ওয়াও একটা লুকাইছে। তো আপাতত আর এই জায়গায় দেরি করুন না, কারণ অলরেডি নামাজের টাইম হয়ে গেছে, ওই জায়গায় যে আমার নামাজও পড়তে হবে। বন্ধু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? এই পোলাটা প্রতিদিনই আমার সালাম দিব, এটাই ভালোবাসা। আর ও আমার সালাম দেয়, আমি ওর ওয়ালাইকুম আসসালাম দিই, ওর লগে ভালোভাবে কথা কই। এইটা দেখা আমার এই এলাকার যত পোলা পান আছে সবাই আমার সালাম দেয়, ওরা যে এতটুকু শিখছে অন্তত আমার ভিডিও দেখে, এইটাই আমার কাছে ভালো লাগে। আর মনির এখন আমার পিক করতে হবে ফার্ম থেকে, কারণ ওরা আমি কইছি ফার্মে দাঁড়াইতে কষ্ট করে দিকেই তো মানা করছি, তো পটাপট ফার্মে যাই ওর উঠে নেই, তারপরে যাইতে হবে বিয়ে বাড়িতে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আর আজকে জুম্মার দিন, জুম্মার নামাজও পড়তে হবে, চলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? এই তো ভালো আছো বন্ধু, আলহামদুলিল্লাহ। বন্ধু ভালো আছো? বন্ধু আজকে আমি ওই মসজিদে নামাজ পড়তে যাবো না, ঠিক আছে? ওই যে ওইটাই, আজকে একটু বিয়ে বাড়িতে যাবো, ঠিক আছে? সামনের ওই মসজিদে যাবো, ঠিক আছে? সবাই এসো,
ছবি, এই যে তোমরা ভিডিওতে এবার তো ছবি তুলে কি করবা, ভিডিওতে এবার ঠিক আছে। এ বন্ধু সবাই দেখ, আল্লাহ হাফেজ। পোলাপান আমার অনেক ভালোবাসে, কারণ আমি তো খালি মোটো ব্লগ করি না, আমি ফানি ভিডিও করি। তো আমার ফানি ভিডিও পোলাপান বড় সবাই দেখে, মোটো ব্লগ তো বড় পোলাপানে দেখে। তো আপাতত মনিরে রিসিভ করি। তো ইয়া পড়ছি আমরা টিকটকারের কাছে, এটা কি আমার হাজার না পাবলিক রাজস না? তুই ইদানিং খাওয়াস, আমি তো বুঝলাম না ইদানিং কি আমি না, এখন খামো না, আমি মোটামুটি ভালো। আর টিকটকার কো একটা উদাহরণ জানেন, ওরা সবসময় চেক জিনিসপাতি পরবো, যেমন ও পড়ছে, ওরা পাঞ্জাবিটা পরে তাও চেক, ওঠে ওঠ তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাইতেছে, মার বোন হয়তো। টিকটকার রিসিভ করে লাইছি, এখন ঠাইনা টাইনা বিয়ে বাড়িতে চলে যাই। ফাইনালি বিয়ে বাড়িতে এসে পড়ছি। ও জামাইয়ের ওই প্রাইভেট কারো সাজাই লাইছে, তো গাড়িটা আমরা রাইখা যা নামাজ পড়ে আসি। এই জায়গায় রাহি থাকো তুমি, আমরা নামাজ পড়ে আসি। তো নামাজ টামাজ শেষ করে আমরা এসে পড়ছি, অ্যান্ড জামাইয়ের প্রাইভেট কার রে, জামাই রেডি। আর আমরা আমি এটা না ওইটা নিয়ে বাইরে, নামাজ পড়তে পড়তে অনেকটা লেট হয়ে গেছে গা, সেই জন্য জামাই পুরো রেডি হয়ে গেছে গা, আর চিল্লাচুল্লি করতেছিল, কারণ জামাইয়ের ছোটো ভাই আমাকে লাগেছিল, আর ছোটো ভাই না গেলে তো কাজ হবে না। তো আপাতত আমরা এখন এইখান থেকে ডিরেক্ট বাইরে হয়ে যাবো, আর লেট করো না, আমাদের এখন যেতে হবে মেয়ের বাড়ি। আর যেহেতু আমরা বর যাত্রী তো টাইমলি যাইতে হবে আমাদের। অ্যান্ড চল আপাতত এই জায়গায় কথা বাড়াবো না, তাড়াতাড়ি বের হয়ে যাই। সব গাড়ি এই জায়গায় রাখছে, আর অনেক বর যাত্রী যাইব, দুইটা বাস পুরা। আরে এই জামাগো জামাই, আসসালামু আলাইকুম বড়বা ভাই, আপনার হাসি দেখে বুঝা যাচ্ছে আপনি বিয়ে করে অনেক খুশি। খুশি মানে ভাই বিয়া করার আগে কিন্তু সবাই খুশি থাকে, না টিকটকার বিয়া করবো না তো ভাই, এই ক্যামেরাম্যান গুলো কিন্তু ঝামেলা। আগের বার কি জানেন, ক্যামেরাম্যান হুন্ডা উঠতে ডরায়, ওই বিয়ে যখন গেছি ক্যামেরাম্যান রাই গিয়ে গেছি আমরা। তাহলে ভাই এখন কি বেরোবেন? চলেন তাহলে। অনেক গাড়ি এই জায়গায়, আর আমার মনে হয় ভোর যাত্রী অনেক, দুইটা বাস, ছয় সাতটা প্রাইভেট, হুন্ডা চার পাঁচটা, এত বড় যাত্রী দেবো? বড় লোক যদি থাকে তাহলে আমার লেগে দেওয়া ওই বাসায় কেউ আছে না, বইন্টুন আছে না, বইন্টুন আছে না? তুমি করছো মুসলমানি করাইছো বন্ধু? যাক অপেক্ষার প্রহর শেষ, এখন যাচ্ছি আমরা বাইরে, আর আমাদের গাড়ি সবার আগে থাকবে, দেন জামাইয়ের প্রাইভেট কার থাকবে। আর বিয়া বাড়িতে সবসময় বাইরেতে লেট হয়, কারণ ছোটোখাটো গ্যাঞ্জাম এই জায়গায় চলেই, বিয়া বাড়িতে গ্যাঞ্জাম হবে না তাইলে বিয়া বাড়ি হইতে পারে না। ওটা আরও গ্যাঞ্জাম তো বাকি আছে, যেমন ওই পাশে গেলে গেট ধরবো, তারপরে ওই জায়গায় টাকা দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া আছে, তারপরে মাইয়া উঠাইবো, তারপরে নিয়ে আইবো, অনেক ঝামেলা। আর যার বিয়ে হয়ে হইলো পুলিশ, আর যার জন্য অনেক বাইক হইছে, যেমন বাই ব্রাদার অনেক বেশি, তো এই জন্য অনেক বাইক হইছে, বাইক আরও আছে অনেক পিছে, অ্যান্ড প্রাইভেট কার অনেকগুলা হাইছে অনেকগুলা। আর যেহেতু পুলিশ, রাস্তা গ্যাদারিং করলেও কোনো সমস্যা নেই। আজকে আমরা এক লাইন দিয়ে যাবো, আমরা কোনো গ্যাদারিং বা গ্যাঞ্জাম করবো না, এটা হলো জামাইয়ের গাড়ি, জামাইয়ের ভাই চালাইতেছে, কারণ বেআইনগুলো জামাইয়ের ভাইয়েরই টার্গেট করতে হবে, কারণ একবারিতে দুইজন যাওয়াই ভালো, মারামারি কাটাকাটি বিয়া শাদী সব একবারিতেই হবে। আমাকে কপালে ভাই বিয়া দিয়া নাই, আমাকে খালি মানুষের বিয়া খাইতেই হবে। তো আস্তে ধীরে রাইট দিতে দিতে চলেন মেয়ের বাড়িতে যাওয়া যাক। বিয়ে বাড়ির কয়েকটা মজার জিনিস বলি। প্রথমত মেয়ে দেখা, এটাও একটা মজার ব্যাপার, বাট আমার কোনো দিন এই এক্সপিরিয়েন্স হয় নাই যাওয়া, ইনশাল্লাহ কোনো একদিন ট্রাই করবো। মেয়ে দেখা থেকে শুরু করে পুরো বিয়ে তুলে ধরার, কারণ যে পরিমাণ বিয়ের দাওয়াত, জাস্ট ব্যস্ততার কারণে যেতে পারতেছি না। তারপরে গায়ে হলুদ, মানে মেইন যে মজাটা এটা শুরু হলো গায়ে হলুদ থেকে, যেহেতু আমরা গায়ে হলুদে ছিলাম না, ছিলাম না বলতে আমার দাওয়াত ছিল বাট আমি কাজে কর্মে এই জায়গায় আসতে পারি নাই, যার জন্য আপনাদের ওই মজাটা দিতে পারিনি। বাট আজকে পুরো বিয়াটা সুন্দরভাবে আপনাদের মাঝখানে উপস্থাপন করবো। অ্যান্ড তারপরে হইলো মেয়ের বাড়ির বিয়া, মেয়ের বাড়ির বিয়াটা অনেক মজার, যাওয়া, মেয়েরা গেট ধরে, ওই জায়গায় টাকা দেওয়া, ওই জায়গায় খাওয়া দাওয়া, ওই জায়গায় অ্যাপয়েন্ট অন্যরকম হয়, তারপরে মারামারি, একটু একটু ঝগড়াঝাটি হয়, দেন বিয়ে হয়, তারপরে সবচেয়ে মজার বিষয় যেটা ওটা হলো কান্দাকাটি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর বিয়ে বাড়িতে মেন ঝামেলা কি জানেন, সেটা হলো ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান করে ভিডিও করতে গা হয় ওর আগে আগেই থাকে, ওই দেন এই বিয়ে বাড়ি তো সেম কাহিনী হচ্ছে, ওই যে ক্যামেরাম্যান কোনে গেছে গা, বাট জামাইয়ের গাড়ি এনে, ওই যে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান দেখায় কারণ ক্যামেরাম্যানের বহার স্টাইল দেখেন ভাই,
টিকটক অ্যাঙ্গেলে দেখো মনিরের একটা টিকটক করো, মনিরের টিকটকে মনিরের টিকটকে তোমার মতো একটা ক্যামেরাম্যান দরকার। সঠিক বলেছেন, যে জীবন বাজি রেখা ক্যামেরা ধরতে পারবো, তোমার মতো একটা ক্যামেরাম্যান দরকার মনিরের টিকটক করার জন্য। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে ক্যামেরাম্যানের দায়িত্ব দেখা, ও মাঝে মধ্যে কাঁড়াল গাছে উঠাও ভিডিও নেওয়া শুরু করছে। এই যে ক্যামেরাম্যান, দায়িত্বশীল ক্যামেরাম্যান, দেখেন মাটির নিচ থেকে কিভাবে ভিডিও নিতে নিতে উঠতে হয়। দেখেন ভাই, আমি ক্যামেরাম্যানের কাজ করবে সন্তুষ্ট। হ্যাঁ ক্যামেরাম্যান, এটা কত টাকা দিয়ে আনছো বাবা? আগের বিয়ায়, আমাদের আগের বিয়ায় একটা ক্যামেরাম্যান দেখছিলাম, এই আমার কি হেল তেল ফাইল বুঝাইলো, আমি কিছুই বুঝলাম না, বাট আমার কাছে এই ক্যামেরাম্যানটা ভালো লাগছে। ওটার দিয়েছিল 27,000 টাকা না? আর এটা কি মাগনা? এই তো ভাই, টেহা দিলে মূল্য নাই, মাগনা ক্যামেরাম্যান 100-100 কাজ করে। আর মনিরের টিকটক করার লেগে পার্মানেন্ট ক্যামেরাম্যান ও, আর মনিরের টিকটক করার লেগে পার্মানেন্ট ক্যামেরাম্যান ও। ভাই দান হুন্ডাই উঠেন। আসলে জামাই নতুন গাড়ি কিনছে বিয়ার জন্যই, R15M, তো এখন জামাই হুন্ডাই বলবেন, হুন্ডা নিয়েই মেয়ের বাড়িতে ঢুকবো, এইটাই হলো মজা ভাই। আমিও বিয়ার সময় যদি এটা থাকে এটা নিয়ে এই ঢুকুমু, যেইটা থাকবে ওইটা নিয়ে এই ঢুকুমু, যদি বিয়ার কি কোনোদিন হয় আর কি, কারণ আম্মা যা শুরু করছে আমার বিয়ের সাথে তার দিব না, এরা তো তাড়াতাড়ি বিয়েও করুম না। তো আপাতত জামাই বাইক উঠতে চলে না, আমরা চলে যাই। বাইকে ওঠার পর একটা ক্রেজ এসে উঠছে, কারণ মজার বিষয় এরকম অনেক বিয়ে দেখছি যেই জায়গায় আর কি বাইক লাভাররা বাইকে করেই বিয়া বাড়িতে যায়, তো এই জায়গাও সেম করতেছে, গাড়ি থাকতেও বাইকে করেই যেতেছে। ও ভাই হোয়াটসঅ্যাপ, বিয়া করলে এর মতো করতে হইব, বাইক নিয়ে বিয়া বাড়িতে ঢুকতে হইব। ও বিয়া বাড়িতে পড়ছি আমরা, এন্ট্রিটা বড় সরাকার হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ ভাই, বিয়া করলে আপনার মতোই করা উচিত, হুন্ডা চলে বেরুম। আমার মালটারে আপাতত আমি এই জায়গায় রেখে যাই, কারণ এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাদ বাকি যারা আছে সবাই মোটামুটি এখানে ময়লাই রাখছে, তুমি এই জায়গায় থাকো। আপাতত জামাই নিয়ে ঢুকতেছি আমরা, বাট আমরা জোর করে এদের মাস্ক করাই দিচ্ছি। আর এখন দেখা হবে আমাদের বিয়াবাড়ির ডাকাতের সাথে, এরা হলো বিয়াবাড়ির ডাকাত, যারা বিয়াবাড়িতে অলওয়েজ ডাকাতি করতেই ধরায়। এখন দেখি ডাকাত বাহিনীরে কত কি দিয়া এদিকে ছোড়া যায়। দশটি আর ফুল লাগাই আর 10টি আর সুতা লাগিয়ে 20,000 টাকা দাম করতেছে। মহিলা মানুষের চুল আছে ফুলে, এটা টাকা দেওয়া যাবে না, 10 টাকা দিতে হবে, 10 টাকা সব ভেজাল এই ফুলে, মনিরের মতো, মনিরের মতো, মনির ভাই গো আরেকবার 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 500 টাকা দা দাম করে দেন। সঠিক বলেছেন, অন্তত 20,000 টাকা দাবি করছে, সুতাটা লাইলনের হওয়া উচিত ছিল তাই না ভাই? এই যে তুমি একটা কথা কইলে ভাই, ফুল মরা। হ্যাঁ ভাই বিয়া করুম না, লালন ভাইয়া বিয়া করুম না এই বিয়া বাড়িতেই কামটা হয়। আমি এইবার খেয়াল ছিল না, আমি কথা কইতে কইতে ভুলে গেছিলাম। বন্ধু একটা মিষ্টি নিয়ে আসো, একটা মিষ্টি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো বন্ধু। আর জামাই জায়গায় বই পড়ছে, আমরা সবাই স্টেজে উঠছি। এখন আমি চিন্তা করতেছি উভয় দু আঙ্কেলের মধ্যে স্টেজ ভাঙিয়ে যায় নাকি, এরকম ভাবে হাত ধুয়ে খাওয়াই দেওয়ার জন্য একটা বিয়া করা দরকার।
ডিজিটাল দুর্নীতি আমি তো এটা জানতামই না। আব্দুল লেগে দেয়া যাইতেছে ভাই, যান জীবন অনেক দান করছেন, ফোন কর আপনার জামাইয়ের প্লেটেই সবাই খাওয়া শুরু করছে, আর আমরা জামাইয়ের প্লেটেই খাবো। বিয়া না করিতে গিয়েছে বিয়ার ফিলটা বায়ুর কাছ থেকে লয়ে লই। ভাই একটা খাসি তো আপনি একাই খেয়ে নেবেন, আরে ভাই একবার খাই আইয়া তারপরে আমার আমগুলোকে খাইতে পাইছে ভাই, এত ঢুকে কেমনে এ মনিরের মতো না অর তো প্যাট না ভাই কুয়া, ওখানে এ খাওন না যে কোনো খাওন বুঝছেন, অরবিতে কোনো না নাই ছাগলে দেখি একটু আগে মানে আহার আগে ভাইয়ের গাড়ির ফুল খাইতেছে ছাগলে দেখে আমার ওর কথা মনে পড়লো সবই খায় ছাগলের। আর ভাই এই যে এটিস আমরা না খেয়ে পারি কোনো জরিমানা টরিমানা আছে না? আমি কিন্তু বরযাত্রী বন্ধু, তোমরা আমার লাগে দুর্নীতি করলে আমি কিন্তু তোমার লাগে দুর্নীতি করো। ক্যামেরাম্যান অনেক দায়িত্বশীল, হাওয়া তুইয়া পড়ছে ক্যামেরা করছে, এরকম একটা দায়িত্বশীল ক্যামেরাম্যান চাই মনিরের জন্য, যদি কেউ থাকে কমেন্ট করেন। তোরে রকম তোরে ক্যামেরাম্যান তুই, আমার ক্যামেরাম্যান যদি কেউ থাকে এটা তুই, 10000 টাকা তো ধর। এত বড় একটা খাসি দিল ভাই এই যে এই ব্যক্তি দাওয়ার দেখ সাড়াইছে, হ্যাঁ একবার বলে খেয়ে আইতে। মোটামুটি এলাকায় কোনো বিয়ে হইলে দাওয়াত না দিলে সে চলে যায়, বাইরে দেখে বুঝা যায় ভাই খরচ খায় নাইম ওভারের মত নি ওভারের মত নি খরচ খেতে ভালোবাসে। ঠিক আছে খরচ খেতে আমি খরচ খেতে ভালোবাসি, হ্যাঁ কারণ ভাই খরচ বাড়ি কিন্তু একটা প্রফিট আছে বিনা দাওয়াতে, আর দ্বিতীয়ত হইলো কোনো গিফট লাগে না ভাই। ছাগলে কি দই খায়? ছাগলে তো দই খায় না, তো তেলও খায় কেমনে? ছাগলে দুধ দেয়, ছাগলে যদি দই না খাই ও খাইতেছে কেমনে? পোলা পানির কথা দাম দিতে নাই তো, আবার কো পোলা পানির কথা দাম দিতে নাই, আবার কো এই মুনির মতো বুড়া মানুষের কথা দাম দিতে হয়, মুনি একজন বুড়ো লোক। আমরা তো জানতামই না মনির ভাই যে ছাগলের দুধ কি 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 যে দই ছাড়া খাই না, আমার ছাগলের দুধ আমি বলুম না আমার শরম করে। আমরা আসার সময় যে তুমি দেওয়ালের উপরে উঠে গেলা, এটা কেন? এটা মানে একটা শুট নেওয়ার জন্য, যে ওই নিলে সুন্দর হইব তার জন্য। ঠিক আছে, এরকম ক্যামেরাম্যান চ্যানেল আই এ মাই টিভিতে সব জায়গায় নিয়োগ দেওয়া উচিত না ভাই? আপনাকে তো বিষয়টা ভালো লাগে না ভাই, দেখি একটা জামাইয়ের একটা শুট না, শুট না দেখি অমনে না অমনে না দাও এইটার উপর উঠো, এই যে ক্যামেরাম্যান নিজের দায়িত্বে এতই মগ্ন ছিল তার ফোন আর গেছে। বন্ধু ডায়াল করছি ক্যামেরাম্যানের মোবাইল, একটা ফোন দাও, ফোন দাও চলতেছে, দেখি ক্যামেরাম্যানের মোবাইল খোঁজা পাওয়া যায় নাকি। অনেক দায়িত্বরত তো অনেক পরিশ্রমী, যার জন্য নিজের মোবাইলের প্রতি কোনো খেয়াল নাই, কিন্তু খেজুর গাছ তাল গাছ দেওয়ালের উপরে উঠে ছবি তুলে চিন্তার কিছু নাই। ক্যামেরাম্যানের মোবাইল যদি হারায় যায় তাহলে আমরা ক্যামেরাম্যানের জন্য চেয়ারম্যানের কাছে ক্যামেরা ভাতা আবেদন করব। বন্ধু পাইছো মোবাইল পাইছো তুমি? এত দায়িত্বরত থাকা যাবে না, আর তোমার মোবাইল যদি হারায় যেত বুঝছো আমি তোমার জন্য ক্যামেরা ভাতা অ্যাপ্লাই করতাম চেয়ারম্যানের কাছে বুঝছো, কোনো চিন্তা করো না। খাওয়া দাওয়া শেষ হয়েছে, অনেক বেশি খাইলাম, জামাইয়ের লগে বইলে যে এত বেশি খাওয়ান পাওয়া যায় এটা আমি জানতাম না, তাহলে প্রত্যেক বিয়াতে যে আমি জামাইয়ের লগে বইতাম পুরো একটা কাশি আমরা দুইজন তিনজনে মিলে খাইছি। আর মুরগি তো অনেকগুলা ছিল, আমি পাইতে পাইতে লেগ পিসগুলা খাইছি, আর এখন সবাই জামাইয়ের লগে ছবি টবি তুলতেছে, জামাইয়ের মাথায় হাত হুত দিয়া হয়তো কইতেছে দিলাম ভিক্ষা কইরা, সরি দিলাম দোয়া কইরা খাইবা ভিক্ষা কইরা, এরকমই কিছু আমার যতটুকু মনে হয়। আর জামাই অনেক বেশি খুশি, অবশ্যই এত সুন্দর ভাবি পাইলে খুশি কেনা হয়, আমিও যদি এত সুন্দর বউ পাই আমিও খুশি হয়েছি। মজা তখন তো এই পর্বটা শেষ করে দেন বৌনিয়া, ওরে বউ কান্তাছে ভালো লাগতাছে আমার ভাই, বাবির একটু সান্ত্বনা দেন। খুব দুঃখ লাগতেছে আমার, বাবি কান্তাছে আটকে দিলি
কেন্দিন না গো কেন্দিন না খুব দুঃখ লাগতাছে জামাইবো গাড়ি দৌড়তাছে একটু পরেই চলে যাব বিয়াবাড়ির সবচেয়ে যে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে সবচেয়ে যেটা মজা লাগে সেটা হলো মাইয়ার কান্দা কাটি আমি মিস করে লাইছিলাম কান্দা দেখা পালি না তো কান্দে শেষ করলাম উইঠা গেছে গাড়িতে আরো কাল্লা ভাবি এই ডুলি ডলা কেন গো ডুলি ডরার লাগা আমার কান্দা মিশে গেছে রে আমার কান্দা না কান্দা দেখা মিশে গেছে গা আরে বউ কান্দা লাইছে আমি দেখালাম না আমার ভাই কান্দা দেখতে খুব ভালো লাগে বউ খুব কষ্ট লাগতাছে কান্দা দেখা পারি নাই এই কান্দা দেখতে আমার অনেক ভালো লাগে মেয়েরা যখন কান্দে তখন আমার কাছে খুব ভালো লাগে কারণ এই বৃষ্টি বৃষ্টি লাগে গাড়ি ভাড়া আইতে তাও কান্দে খুব খারাপ লাগতেছে এই কান্দাটা হইলো আমার ফেভারিট পার্ট এটা আমি দেখতে পারলাম না শুধুমাত্র দুজনের লিগা ওরা কইতাম আমরা ডুলি ডরা কোনো সমস্যা নাই আমরা টাইমলি নিয়ে যাবো বাট ওরা টাইমলি আনে নাই মেয়ে কান্দা লাগছে আর অলরেডি গেছে গা তো আমরাও চলেন যাই বন্ধু থাকো তোমরা সবাই টাটা ওকে টাটা আচ্ছা ইনশাল্লাহ আসমু যাই আল্লাহ হাফেজ জামাইয়ের গাড়ি আগে গেছে গা আর এই জায়গায় পোলাপান আমার আটকাইছিল যার জন্য আমি যাইতে পারি নাই তো এখন আমিও যাই নয়তো জামাই অনেক রাগ করব আর আমি পাঞ্জাবি পরে আসছি আমি ভাবি নাই এত সন্ধ্যা হয়ে যাবো যাইতে যেতে ভাবি নাই সন্ধ্যা হইব তো এখন আমার শীতে পুরা কাঁপা কাঁপি লেগে যাইব কিচ্ছু করার নাই কপালটাই খারাপ আর আমি মার্কেটে যাই আমার কিছু পছন্দ হয় না শীতের যে কোনো জামা কাপড় কিনো ভালো আমার পছন্দই হয় না তো এই শীতের ভিতরে আমি বেশি কথা কইতে পারবো না রাইড দেওয়ার সময় দেখা হবে ডিরেক্ট ছেলের বাড়িতে যাই বিয়া ভাই হাই করতেছে এখন আবার বউ নিয়ে যাবে হুন্ডায় আসলে বাইক লাভার গো বিয়াটা এমনই হয় ভাই বিয়া আপনি করলেন ভাই বাইক লাভার গো বিয়া এরকমই হয় এখন আবার বউ নিয়ে হুন্ডায় যাবো আমি বিয়া করলে এই কামই করবো আলহামদুলিল্লাহ হরণ দাও সবাই হরণ দাও আমিও গাড়িতে উঠি না আগের বারের মতো আমিও পিছনে পড়ে যাবো সবাই আমার দিয়ে যাবো গা তো আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন বৌনিয়া বাড়িতে আসা হয়ে গেছে আর এখন কিছু নিয়ম কানুন আছে বৌনিয়া বাড়িতে আসা হয়ে গেছে আর এখন কিছু সংখ্যক নিয়ম কানুন আছে যা সবাই মানে তো এইটা পালন করে ডিরেক্ট বউ ঘরে উঠানি আর ওই পর্ব শেষ করে এখন বাজি ফুটানোর পর্ব চলতেছে আমি বাজি দেখে অনেক ডরাই তাই আমি একটু দূরে পড়ছি এখনই পড়তে দেখি ও ও ভাই আমি বাজি দেখে অনেক বেশি ডরাই জানো না আমি এত দূরে পড়ছি বন্ধু আমার উঁচা করছিল কেটা তুমি আমার বন্ধু আমার উঁচা করে ধরছিল যার লেগে আপনাকে সুন্দরভাবে দেখাইতে পারলাম এই বন্ধুর জন্য হইলো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ভাই জামাই রিকোয়েস্ট করতেছিল বউরে কোলে নিয়ে ঘরে ঢোকার জন্য বাট জামাই ঢুকে নাই বা জামাইরে কিছু মানুষ বাঁচাই দিতে যার জন্য জামাই বাইতে গেছে আর আপাতত জামাই বউ নিয়ে ঘরে ঢুকে গেছে বাদ বাকি এটা কোন যাবো না ওটাই ইতিহাস তো আজকের ব্লগটা আমরা এই জায়গায় এন্ড করি কারণ গাড়ি চালাই আসছি অনেক ঠান্ডা লাগতেছে এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবো গোপ্রোতে চার্জ নাই তো স্টিল দেন স্টে সেফ রাইট সেফ আল্লাহ হাফেজ